ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইডিয়াল টিউশন। তো ফ্রেন্ড, আজকে আমি কিছু চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন আজকে এগুলো আলোচনা করা হোক। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, লৌহমানব নামে কে পরিচিত? অ্যান্সার হবে মার্গারেট থেচার। নেক্সট হচ্ছে, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? এর অ্যান্সার হবে 1498 সালে। নেক্সট হচ্ছে, লেডি উইথ দ্য ল্যাম্প কার উপাধি? এর অ্যান্সার হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উপাধি হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প। নেক্সট হচ্ছে, ভারতীয় রেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর অ্যান্সার হবে নিউ দিল্লি। নেক্সট হচ্ছে, ভারতীয় রেলের জনক কে? এর অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। তো ফ্রেন্ড, এটা কিন্তু মনে রাখতে হবে যে এই জনক বা যাকে ইংলিশে ফাদার বলে, এটা নিয়ে আমি একটা টপিক বানিয়েছি। তো আপনাদের যদি দেখা না থাকে তাহলে কিন্তু আমার নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারেন অথবা আমার চ্যানেলে গিয়ে সরাসরি দেখতে পারেন। ওকে, ওখানে কিন্তু আমার একটা লিস্ট বানানো আছে যে ফাদার অফ ডিফারেন্ট ফিল্ডস, অর্থাৎ বিভিন্ন শাখার জনক। তো সেখানে কিন্তু কে কিসের জনক তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ওকে ফ্রেন্ড, নেক্সট হচ্ছে, গুগল নবলেখ প্রজেক্ট কোথায় লঞ্চ করা হলো? অ্যান্সার হবে ভারত। নেক্সট হচ্ছে, সম্প্রতি কোন ব্যাঙ্ক তাদের IFSC কোড পাল্টালো? এর অ্যান্সার হবে SBI। অর্থাৎ ফ্রেন্ড, প্রতিটি ব্যাঙ্কেরই কিন্তু IFSC কোড থাকে, তো ওই IFSC কোডটা কিন্তু সবেমাত্র SBI ব্যাঙ্ক পাল্টে দিয়েছে। ওকে, নেক্সট হচ্ছে, RBI কোথায় স্থাপিত হয়েছিল? এর অ্যান্সার হবে কলকাতা। নেক্সট হচ্ছে, সম্প্রতি কোন উপন্যাসকে 50 বছরের শ্রেষ্ঠ বুকার প্রাইজ ঘোষণা করা হলো? এর অ্যান্সার হবে দ্য ইংলিশ পেশেন্ট। এই উপন্যাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন যে 50 বছরের শ্রেষ্ঠ বুকার প্রাইজ ঘোষণা করা হলো, তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। ওকে, নেক্সট হচ্ছে, দ্য ইংলিশ পেশেন্ট উপন্যাসটি কার লেখা? এর অ্যান্সার হবে মাইকেল ওডাটেজি। অর্থাৎ মাইকেল ওডাটেজ দ্য ইংলিশ পেশেন্ট উপন্যাসটি লিখেছে। নেক্সট হচ্ছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত? এর অ্যান্সার হবে সুন্দরবন। অর্থাৎ সুন্দরবনে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত। নেক্সট হচ্ছে, সিঙ্কোনা গাছ থেকে কোন উপক্ষার পাওয়া যায়? এর অ্যান্সার হবে কুইনাইন। নেক্সট হচ্ছে, রুম অন দ্য রুফ গল্পটি কার লেখা? এর অ্যান্সার হবে রাস্কিন বন্ড। অর্থাৎ রাস্কিন বন্ড রুম অন দ্য রুফ গল্পটি লিখেছে। নেক্সট হচ্ছে, প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় কত সালে? এর অ্যান্সার হবে 24শে অক্টোবর 1984 সালে। অর্থাৎ 24শে অক্টোবর 1984 সালে কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়। নেক্সট হচ্ছে, প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন চালু হয় কোথায়? এর অ্যান্সার হবে নতুন দিল্লি, যেটা হয়েছিল 2002 সালে। নেক্সট হচ্ছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এর অ্যান্সার হবে অসমে বা আসামে। নেক্সট হচ্ছে, কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? এর অ্যান্সার হবে অ্যান্টিমনি। অর্থাৎ অ্যান্টিমনি ধাতুর উপর আঘাত করলে কোনো শব্দ হয় না। নেক্সট হচ্ছে, হোয়াইট হাউস কোন দেশের প্রেসিডেন্টের বাসস্থান? এর অ্যান্সার হবে আমেরিকা। নেক্সট হচ্ছে, সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি? এর অ্যান্সার হবে লিথিয়াম। নেক্সট হচ্ছে, সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি? এর অ্যান্সার হবে অসমিয়াম। তো ফ্রেন্ড, এ দুটো কিন্তু ভালোভাবে মনে রাখবেন, সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম অ্যান্ড সব থেকে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। নেক্সট হচ্ছে, ডিনামাইট কে আবিষ্কার করেন? এর অ্যান্সার হবে আলফ্রেড নোবেল। অর্থাৎ আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে, পেট্রোল ইঞ্জিন কে আবিষ্কার করেন? এর অ্যান্সার হবে নিকোলাস ওটো। নেক্সট হচ্ছে, ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? এর অ্যান্সার হবে রুডলফ। তো এখানে কিন্তু আমি দুটো পাশাপাশি লিখে দিয়েছি যে পেট্রোল ইঞ্জিন কে আবিষ্কার করে এবং ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেছে। তো এগুলো কিন্তু ভালোভাবে দেখে রাখবেন।
নেক্সট হচ্ছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রীড়াবিদদের জন্য সরকারি চাকরির 2% ভাগ সংরক্ষণ করেছেন? এর অ্যান্সার হবে তেলেঙ্গানা। অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রীড়াবিদদের জন্য 2% চাকরির জন্য সংরক্ষণ রেখেছে। ওকে ফ্রেন্ড, তো এগুলো ছিল আজকের কোয়েশ্চেন অ্যান্সার। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করবেন এবং সঙ্গে সঙ্গে একটা বেল আইকন দেখতে পাবেন, সেটাকেও প্রেস করবেন। তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।